খুব রিস্কে হাঁটতেছি, কোথায় আগুন আছে আর কোথায় নাই সেটা তো অ্যাকচুয়ালি আমার জানা নাই। তো স্থানীয় একজনের সাহায্য নিয়ে খুব সাবধানে চুলাটার উপরে উঠেছি, যদিও এটা না জেনে এখানে উঠাটা একদমই ঠিক না, এতে জীবনের নিরাপত্তা বিঘ্নিত হয়। হ্যাঁ ভাইজান কেমন আছেন? কি নাম আপনার? আবুল হোসেন। আবুল হোসেন ভাই আপনার বাড়ি কোথায়? ময়মনসিং। ময়মনসিং কোথায়? ত্রিশালে। এ ভাটা কতদিন যাবৎ কাজ করেন আপনি? নতুন। এখানে কেমন টাকা রোজগার হয় আপনার? আনুমানিক কি ধরনের আশা করেন? প্রতিদিন প্রতিদিন 500-700 টাকা রোজ, রোজ ভিত্তিক। ও আচ্ছা, তাহলে কতদিন যাবত এখানে কাজ করতেছেন? 5 দিন আছে না? এই ইটের ভাটাগুলো, এই চেম্বারগুলোতে সাধারণত এভাবেই ইটগুলো সাজানো থাকে। কোথাও কোথাও ফাঁকা আছে, যারা ইটগুলি বসিয়েছে একমাত্র তারাই জানে। জ্বলন্ত চুলায় যারা কাজ করে তাদের তো জানা আছে যে অ্যাকচুয়ালি কোথায় এখানে পা দিতে হবে আর কোথায় দেওয়াটা রিস্ক হবে। এই যে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় এই ধরনের ফাঁকা, যদি জ্বলন্ত চুলায় কখনও ভুলে পা পড়ে এই ধরনের একটা ইটের উপরে আর যদি সেটা ফেসে যায় তাহলে আগুনে পুড়তে হবে নিশ্চিত। তাই সবসময় এই সমস্ত চুলাগুলোতে কাজ করার সময় অথবা ঘুরে দেখার সময় খুব অত্যাধিক পরিমাণে সতর্কতা অবলম্বন করতে হবে। কাদামাটি থেকে প্রস্তুতকৃত এই কাঁচা ইটগুলো এখানে সারিবদ্ধভাবে শুকাতে দেওয়া হয়েছে। এই সারিটাতে শ্রমিকরা কাদামাটি দিয়ে নির্দিষ্ট ডাইজে করে, নির্দিষ্ট সাঁচের মধ্যে করে এই ইটের আকৃতিগুলি তৈরি করে থাকে এবং এই ইটগুলো, কাঁচা ইটগুলো এখানে 6-7 দিন শুকাতে দেওয়া হয়। কখনো কখনো তার চেয়ে বেশি সময়ও প্রয়োজন পড়ে। এগুলো শুকনো হয়ে গেলে এই ইট চলে যায় সরাসরি ওই ইটের ভাটার এই চুলাটায়, যেটা আপনাদের নিয়ে একটু আগে ঘুরে আসলাম। চলুন সামনে যাওয়া যাক। কি অবস্থা ভাইজান, ভালো আছেন? চুলা থেকে বের হয়ে আসা এই ইটগুলো এভাবে ট্রাক্টরে করে চলে যায় বিভিন্ন লোকজনের বাড়িতে বাড়িতে। এই ট্রাকে কতগুলো ইট ধরে ভাই? ট্রাকে কতগুলো ইট ধরে? কতগুলো ধরে সর্বোচ্চ? 2500 নেওয়া যায়। 2000 আপনি নর্মালি 2000 তুলো না, 2500 পর্যন্ত নেওয়া যায়। বছরের একটা সময় এখানে ইটগুলি প্রস্তুত করা হয়। সারা বছরের মধ্যে বর্ষাকাল অন্তত 6টা মাস ইটভাটার প্রস্তুতির কাজ সব বন্ধ থাকে। শুকনা সিজনে, সাধারণত শীতের দিনে ইটভাটার কাজগুলো আবার শুরু হয়। কোম্পানি থেকে
এটা হচ্ছে এই ইটভাটার যে কর্মচারী আছে তাদের বাসস্থানের জায়গা। এই ঘরগুলোতেই তারা বসবাস করে।